वेलकम स्टूडेंट्स, आज के আমরা ক্লাস 10 এর 5 নম্বর অধ্যায়ের অন্তর্গত পরিবেশ দূষণ সম্পর্কে আলোচনা করব। তো প্রথমেই জানতে হবে আমাদের পরিবেশ দূষণটা কি জিনিস। আমাদের পরিবেশের মধ্যে প্রধান তিনটি উপাদান আছে। সেই প্রধান তিনটি উপাদান কি? একটা হলো বায়ুমণ্ডল, একটা হলো জলমণ্ডল এবং একটা হলো অশ্বমণ্ডল। তাহলে কি কি বললাম? একটা বায়ুমণ্ডল, জলমণ্ডল, অশ্বমণ্ডল। এই তিনটি উপাদান ছাড়া আমরা কোনো জীবই জীবনধারণ করতে পারবো না। এই তিনটি উপাদান আমাদের জীবনধারণের জন্য খুবই অপরিহার্য। কিন্তু বর্তমানে কি হচ্ছে, আমাদের সভ্যতার উন্নতি দিন দিন হচ্ছে, কিন্তু এই উন্নতি হওয়াটা তো স্বাভাবিক। বিভিন্ন প্রযুক্তিগত দিক থেকে বিভিন্ন রকমের রাসায়নিক পদার্থ, বিভিন্ন কৃত্রিম উপাদান, শিল্প কলকারখানা, বিভিন্ন ক্ষেত্রে মানব সভ্যতা দিন দিন এগিয়ে চলেছে। তো এগিয়ে চলাটা তো স্বাভাবিক, সেটা তো সভ্যতার লক্ষণ, সভ্যতার উন্নতির লক্ষণ। কিন্তু ভুল যেটা হচ্ছে সেটা হলো, এই এগিয়ে চলার সাথে সাথে এর যে সাইড এফেক্টগুলো, সেইগুলোকে যদি আমরা একটু নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমাদের পরিবেশটা সুস্থ থাকে। এই যে তিনটি প্রধান উপাদান, এগুলোও সুস্থ থাকে। কিন্তু এই সভ্যতার অগ্রগতির সাথে সাথে কি হচ্ছে, বিভিন্ন উপাদানের জন্য, বিভিন্ন মানুষের তৈরি বিভিন্ন কৃত্রিম উপাদানের দরুন, এই তিনটি উপাদানই, বায়ুমণ্ডল, জলমণ্ডল এবং অশ্বমণ্ডল, এই তিনটি উপাদানের মধ্যে একটা পরিবর্তন ঘটে চলেছে, বিভিন্ন রকমের পরিবর্তন ঘটে চলেছে। এদের উপাদানের পরিবর্তন, কোনো উপাদান হ্রাস পাচ্ছে, কোনো উপাদান বৃদ্ধি পাচ্ছে, কোনো খারাপ উপাদান এসে এদের সাথে মিশছে। এর ফলে কি হচ্ছে, এই তিনটি মণ্ডলের একটা অনভিপ্রেত পরিবর্তন ঘটছে, যেটা আশাযোগ্য নয় এবং যেটা জীবনের ক্ষেত্রে সহযোগী নয়। এই পরিবর্তনটাকেই আমরা বলবো পরিবেশ দূষণ। এরপর আমরা আসব পরিবেশ দূষণ কয় প্রকার এবং কি কি সেগুলো নিয়ে। তাহলে আমরা কি দেখছি, পরিবেশ দূষণ চার রকমের: বায়ু দূষণ, জল দূষণ, শব্দ দূষণ এবং মাটি দূষণ। বায়ু দূষণ, বায়ু কেন দরকার আমাদের? বায়ু থেকে আমরা কি পাই? আমাদের যেটা প্রাণবায়ু, অক্সিজেন, সেই গ্যাসটা পাই, এবং সেই গ্যাসটা আসে উদ্ভিদের থেকে। উদ্ভিদরা অক্সিজেনটা তৈরি করে বায়ুতে ছেড়ে দেয় এবং সেই বায়ু থেকে আমরা সেই অক্সিজেনটা পাই, ফলে আমাদের সমস্ত প্রাণী জগতের জীবনধারণ সম্ভব হয়। তাহলে যদি বায়ুমণ্ডলের মধ্যে, বায়ুর মধ্যে এমন কিছু গ্যাস বেড়ে যায় যে গ্যাসগুলো আমাদের জীবনধারণের পক্ষে সুবিধাজনক নয়, এবং যে গ্যাসগুলো আমাদের জীবনধারণের জন্য সুবিধাজনক সেই গ্যাসগুলোর পরিমাণ হ্রাস পায়, তাহলে কি হবে, একটা পরিমাণের বায়ুর মধ্যে যে গ্যাসগুলো রয়েছে সেই গ্যাসগুলোর যে নির্দিষ্ট পরিমাণ থাকা উচিত জীবজগৎকে টিকিয়ে রাখার জন্য, সেই পরিমাণের কি হচ্ছে, হেরফের হচ্ছে, এবং সেই প্রভাবটা তাহলে জীবজগতের উপর অবশ্যই পড়বে। তাহলে সেটা হচ্ছে আমাদের বায়ু দূষণ। জল দূষণ, জলের মধ্যে অনেক জীবেরা বাস করে, জলজ প্রাণীরা বাস করে, এবং আমরাও প্রত্যেক জীবেরা জল ছাড়া বাঁচতে পারি না। যে সমস্ত জীবেরা স্থলবাসী তারাও জল না ব্যবহার করে তারাও বাঁচতে পারবে না। তাহলে কী হয়েছে, জল ছাড়া যেহেতু কোনো জীবেরই জীবনধারণ সম্ভব নয়, তাহলে জলটা খুব অপরিহার্য। যে জলের মধ্যে বিভিন্ন রকমের কৃত্রিম পদার্থের ব্যবহারের ফলে জলের মধ্যে বিভিন্ন রকমের অবাঞ্ছিত জীবাণু বা অবাঞ্ছিত পদার্থ এসে মিশছে, তার ফলে জলের যে ভৌত রাসায়নিক যে প্রকৃতি সেগুলোর পরিবর্তন হচ্ছে, এবং সেই পরিবর্তনটাকেই আমরা বলবো জল দূষণ। শব্দ দূষণে আসি। একটা নির্দিষ্ট ডেসিবেলের শব্দ আমাদের পক্ষে সহনশীল, মানে আমরা সহ্য করতে পারি, কিন্তু সে তার বেশি ডেসিবেলের যদি শব্দ হয় তাহলে সেই শব্দ আমাদের পক্ষে অসহ্য হয়ে ওঠে। অতিরিক্ত অসহনশীল শব্দের ফলে বিভিন্ন প্রাণীদের এবং মানুষের যদি শারীরিক বা মানসিক বিভিন্ন রকমের প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে সেইটাকে আমরা বলবো শব্দ দূষণ। এবার আসি মাটি দূষণে। মাটির মধ্যে একটা অম্লত্ব এবং ক্ষারত্বের একটা ভারসাম্য আছে, এবং মাটির উপযুক্ত উপাদান আছে, কিন্তু যদি অবাঞ্ছিত কিছু পদার্থ যদি মাটির মধ্যে মেশে
তাহলে কি হচ্ছে, মাটির সেই উপাদানগুলোর যে পরিমাণ সেগুলো বিঘ্নিত হচ্ছে এবং অম্লত্ব ক্ষারত্ব যে ভারসাম্য সেটাও বিঘ্নিত হচ্ছে। এর ফলে মাটির যে গুণগত বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলো হ্রাস পাচ্ছে এবং সেই অবস্থাকেই আমরা বলবো মাটি দূষণ। এবার আসি আমরা দূষক পদার্থতে। দূষক পদার্থ কি? এতক্ষণ ধরে যে আমরা বিভিন্ন রকমের দূষণ আলোচনা করলাম তাতে একটা কথা সাধারণ যে কি হচ্ছে, বাইরে থেকে কিছু অবাঞ্ছিত পদার্থ এসে এই আমাদের উপাদানগুলোর সাথে মিশছে। তাহলে যে অবাঞ্ছিত পদার্থগুলো এসে আমাদের যে অপরিহার্য উপাদানগুলির পরিবর্তন ঘটাচ্ছে সেই উপাদানগুলিকে আমরা বলবো দূষক পদার্থ। তাহলে সহজ কথায় বললে কি হবে, যে পদার্থগুলি দূষণ ঘটাতে পারে, ঘটাতে সক্ষম, তাকে আমরা বলবো দূষক পদার্থ। এবার আমরা দূষক পদার্থের প্রকারভেদটা দেখে নিই। তাহলে কি দেখছি, দূষক পদার্থ দুই রকমের, একটা জৈব ভঙ্গুর পদার্থ এবং আরেকটা জৈব অভঙ্গুর পদার্থ। জৈব ভঙ্গুর পদার্থটা কি? ভঙ্গুর, ভঙ্গুর অর্থাৎ যে সহজে ভেঙে যায়। মানে আমাদের পরিবেশে যে বিয়োজক পদার্থরা আছে, বিয়োজক জীবেরা আছে, তারা কি করে, এই জৈব ভঙ্গুর পদার্থগুলিকে সহজেই বিয়োজিত করে দিতে পারে, বিয়োজিত করে আমাদের পরিবেশের সাথে মিশিয়ে দিতে পারে এবং তার উপাদানগুলিকে কাজে লাগাতে পারে। তাহলে কি হচ্ছে, সেই সমস্ত পদার্থগুলিকে আমরা বলবো জৈব ভঙ্গুর পদার্থ। এইগুলো দূষণ ঘটায় ঠিকই, কিন্তু এর ক্ষতির পরিমাণ কম, তুলনামূলক কম। উদাহরণ কি হবে, আচ্ছা, গোবর, অ্যালডিহাইড, ডিটারজেন্ট, এইগুলো হবে জৈব ভঙ্গুর পদার্থের উদাহরণ। এবার আসি জৈব অভঙ্গুর পদার্থতে। অভঙ্গুর মানে সহজে যে ভাঙবে না, অর্থাৎ আমাদের পরিবেশের যে বিয়োজকেরা আছে সেই বিয়োজকেরাও এই সমস্ত পদার্থকে ভেঙে দিতে পারে না এবং এই পদার্থগুলো বছরের পর বছর পরিবেশে অবিকৃত অবস্থায় থেকে যায় এবং বিভিন্ন খাদ্য শৃঙ্খল এবং জীবজগতের উপর ব্যাপক হারে দূষণ তো ঘটায় এবং প্রভাব বিস্তার করে। তাহলে এই ধরনের যে জৈব অভঙ্গুর পদার্থ আছে তাদের উদাহরণ কী হবে, যেমন প্লাস্টিক, DDT, এই জিনিসগুলো হলো জৈব অভঙ্গুর পদার্থ। তাহলে আমরা আজকের ভিডিওতে কী কী জানলাম, পরিবেশ দূষণ কী, পরিবেশ দূষণের প্রকারভেদ এবং দূষক পদার্থ, অর্থাৎ যারা পরিবেশ দূষণে ভূমিকা নেয় এবং দূষক পদার্থের প্রকারভেদ এবং তাদের উদাহরণ। পরের ভিডিওতে আমরা বায়ু দূষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।